গুড ইভিনিং এভরিওয়ান, আমরা শুরু করছি আজকের অনলাইন কুইজ ফর ক্লাস 4 to 5। নাম্বার অফ কোশ্চেন 10, ফুল মার্কস 20, নো নেগেটিভ মার্কস। আজকের কুইজ মাস্টার বৈশাখী দা। তাহলে আমরা সরাসরি চলে যাচ্ছি আজকের অনলাইন কুইজে সঞ্চালনার জন্য বৈশাখী দায়ের কাছে। হ্যালো এভরিওয়ান, সৌমেনদার আরও একটি কুইজে আবারও আমি আজকে রয়েছি অ্যাজ এ হোস্ট। আজকের কুইজ ক্লাস 4 ও 5 জন্য। সকলে অ্যান্সারগুলি কমেন্ট বক্সে লিখে জানিও। আর কোনো দেরি না করে শুরু করে দেব আমাদের আজকের অনলাইন কুইজ কনটেস্ট ফর ক্লাস 4 and 5। আমাদের আজকের প্রশ্ন, প্রথম প্রশ্ন, আইফেল টাওয়ার কোন নদীর তীরে অবস্থিত? আইফেল টাওয়ার কোন নদীর তীরে অবস্থিত? ফার্স্ট কোশ্চেন কমপ্লিট। সেকেন্ড কোশ্চেন, ভারতের সেনাবাহিনীর সবথেকে বড় সম্মান কোনটি? ভারতের সেনাবাহিনীর সবথেকে বড় সম্মান কোনটি? সেকেন্ড কোশ্চেন আমাদের কমপ্লিট। চলে যাব থার্ড প্রশ্নে। আমরা কোন দিন জাতীয় বিজ্ঞান দিবস পালন করি? কোন দিনটি আমরা ভারতে জাতীয় বিজ্ঞান দিবস পালন করি? থার্ড কোশ্চেন কমপ্লিট। ফোর্থ কোশ্চেন, হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ র্যাম? র্যামের ফুল ফর্ম কি? ফোর্থ কোশ্চেন কমপ্লিট। চলে যাব ফিফথ কোশ্চেনে। ফিফথ কোশ্চেন তোমাদের জন্য। স্ক্রিনে আমরা একজন পার্সোনালিটির ছবি দেখছি, তোমাদের বলতে হবে ইনি কে। আমরা কোন পার্সোনালিটির ছবি দেখছি তোমাদের লিখে জানাতে হবে। ফিফথ কোশ্চেন কমপ্লিট। সিক্সথ কোশ্চেন, দ্য টেস্ট অফ ইন্ডিয়া কোন কোম্পানির স্লোগান? দ্য টেস্ট অফ ইন্ডিয়া কোন কোম্পানির স্লোগান? কোশ্চেন কমপ্লিট। সেভেন্থ কোশ্চেন তোমাদের জন্য, হিন্দিতে ডাব প্রথম হলিউড মুভি কোনটি? হিন্দিতে ডাব প্রথম হলিউড মুভি কোনটি? সেভেন্থ কোশ্চেন কমপ্লিট। এইথ কোশ্চেন, কুইন অফ স্পাইস বলতে আমরা কাকে বুঝব? কুইন অফ স্পাইস বলতে আমরা কাকে বুঝব, অর্থাৎ কোন স্পাইসকে আমরা কুইন অফ স্পাইস বলে থাকি? এইথ কোশ্চেন কমপ্লিট। চলে যাব নাইন্থ কোশ্চেনে। স্ক্রিনে আমরা একটি ওয়েভ সিরিজের পোস্টার দেখছি, তোমাদের বলতে হবে কোন ফিল্মের পোস্টার এটি। ফিল্মের নাম তোমাদের বলতে হবে। এটা একটি হিন্দি ওয়েব সিরিজ। নাইন্থ কোশ্চেন আমাদের কমপ্লিট। চলে যাব লাস্ট কোশ্চেনে, অর্থাৎ টেন্থ কোশ্চেনে। 2020 সালে আমরা কততম স্বাধীনতা দিবস পালন করব? 2020 সালে আমরা কততম স্বাধীনতা দিবস পালন করব? টেন্থ কোশ্চেন কমপ্লিট। আমাদের 10টি প্রশ্ন এখানেই শেষ। তোমরা সকলেই উত্তরগুলি কমেন্ট বক্সে লিখে জানিও। ভালো লাগলে ভিডিওটি লাইক আর শেয়ার করো। Have a good day. Bye.